সলিমুল্লাহ খান একজন বাংলাদেশি চিন্তাবিদ ও লেখক। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবে প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। বাংলাদেশের তরুণ লেখক ও চিন্তকদের মাঝে সলিমুল্লাহ খানের অনুসারী রয়েছে। তার রচনায় কার্ল মার্কস, জ্যাক লাক ও আহমদ সফার চিন্তার প্রভাব দেখা যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও পরিবার। সলিমুল্লাহ খান 1958 সালের 18ই আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মহেশখালীতে বেড়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। তারা 5 ভাই 3 বোন। সলিমুল্লাহ খান চতুর্থ, বড় 3 ভাই ও ছোট 3 বোন। তার নানা বাড়ি কালারমার ছড়া, কক্সবাজার। শিক্ষা। সলিমুল্লাহ খান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রাবস্থায় 1976 সালে আহমদ সফার সাথে সলিমুল্লাহ খানের পরিচয় হয়। আহমদ সফার মাধ্যমে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচয় হয় সলিমুল্লাহ খানের। এ পর্যায়ে কিছু সময়ের জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র শাখার সাথে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘকাল অধ্যয়ন ও গবেষণা করেন। এখানে তার সর্বশেষ অভিসন্দর্ভের বিষয় ছিল ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব 1793 থেকে 1877। এই অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেয়া হয়। কর্মজীবন। 1983 থেকে 84 সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীকালে 1985 থেকে 86 মেয়াদে অল্প দিনের জন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। 1986 সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। দীর্ঘকাল তিনি নিউ ইয়র্কে অবস্থান করেন। নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। 1999 সালে দেশে ফিরে এসে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এখানে তিনি অর্থনীতি পড়াতেন। একই সঙ্গে আইন ব্যবসায়ের উদ্দেশ্যে তিনি কিছুদিন ঢাকা হাইকোর্টে যাতায়াত করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। 2006 সালে তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর অ্যাডভান্স থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত, যেমন এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমেদ সফার রাষ্ট্রসভা ইত্যাদি। কর্ম ও তৎপরতা। কর্মজীবনের শুরুর দিকে সলিমুল্লাহ খান আব্দুর রাজ্জাকের বিখ্যাত বক্তব্যের বই লেখেন। বইটির নাম বাংলাদেশ স্টেট অফ দ্য নেশন। 1981 সালে বইটি প্রকাশিত হয়। আহমদ সফা তার এই বইয়ের সমালোচনা করেন। আব্দুর রাজ্জাককে নিয়ে সলিমুল্লাহ খানের মূল্যায়ন ঠিক নয় বলে মনে করেন তিনি। সলিমুল্লাহ খান প্র্যাকটিস জার্নাল নামে একটি সাময়িকী সম্পাদনা করতেন। 1979 সাল থেকে 1986-87 সাল পর্যন্ত তিনি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক পর্যায়ের অর্থনীতি ও সংস্কৃতির সমালোচনা করেন। তার সমালোচনার ভিত্তি হল মার্ক্স বাদী তত্ত্ব। তিনি উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা করেন। পশ্চিমা চিন্তাধারা ও বক্তব্যকে ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী লিগেসির মাধ্যমে বিশ্লেষণ করেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি শার্ল বোদলেয়ার, ওয়াল্টার বেঞ্জামিন, মিশেল ফুকো, ফ্রানৎস ফানো, লেডি স্ট্রব, এডওয়ার্ড সাইদ, তালাল আসাদ এবং অন্যান্যদের ওপর লেখালেখি করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি তার লেখার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি লালন শাহ, রামপ্রসাদ চন্দ্র, জসীমউদ্দিন, রোকেয়া সাখাওয়াত হোসেন, আহমদ সফা, আবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং তার কিছু সমসাময়িক ব্যক্তিদের নিয়ে লিখেছেন। বাংলা শব্দ প্রকরণের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ওপর সমালোচনা করেছেন। তিনি বাংলা ভাষাকে দাপ্তরিকভাবে ব্যবহারের পক্ষে যুক্তি দেখান। বাংলাদেশের উচ্চ শ্রেণীর লোকদের বাংলা ভাষার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন। তিনি উন্নত শিক্ষা ব্যবস্থার সমর্থক। 2017 সালের
এপ্রিল মাসে বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার দাওরা ডিগ্রিকে মাস্টার্স সমমান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সলিমুল্লাহ খান এই কাজের প্রশংসা করেন। বাংলাদেশে কিভাবে বাংলা ভাষার মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে তা নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি কাজী নজরুল ইসলামকে একটি ঔপনিবেশিকতা বিরোধী ও গণতান্ত্রিক চিন্তা লালিত কবি হিসেবে তুলে ধরেন। তার বই আহমদ সফার সঞ্জীবনী আহমদ সফার কাজের অকপট মূল্যায়ন বাংলাদেশের সমাজ ও রাজনীতির গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে উল্লেখ করেন, যিনি কাজী নজরুলের দর্শনের যথার্থ উত্তরাধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আহমদ সফার লেখাগুলো সংগ্রহ করে তিনি তা সম্পাদনা করে প্রকাশ করেন। বেহাত বিপ্লব 1971 বই এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কৌশলগত ও রাজনৈতিক দিক বিশ্লেষণ করেন। মুক্তিযুদ্ধের মৌলিক তিনটি নীতি হিসেবে তিনি বলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 2011 সালে bdnews24.com একটি বিতর্কের আয়োজন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র মেহেরজান নিয়ে তিনি সমালোচনা করেন। শাহবাগ আন্দোলনের সময় সলিমুল্লাহ খান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষ নিয়ে শক্ত অবস্থান গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিতর্কেও তিনি হস্তক্ষেপ করেছেন। সাম্প্রদায়িকতা ও চরমপন্থা নিয়ে সলিমুল্লাহ খান ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ভারতের সাম্প্রদায়িকতার উত্থান ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে। সাম্প্রদায়িক হামলার নিন্দা করেন এবং প্রস্তাব দেন সামাজিক ন্যায় বিচার সমুন্নত করার, যা সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারে। সব সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার নিয়ে কথা বলেন। তিনি প্লাতন, জেমস রেনেল, শার্ল বোদলেয়ার, ফ্রানৎসো ফানো, ডরোথি জুল্লে প্রমুখের লেখা বাংলায় তর্জমা করেছেন। সলিমুল্লাহ খান বহুভাষী। 2005 সাল থেকে তিনি বাংলা সাধু ভাষায় লেখালেখি করছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টক শো এবং বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। বিরোধিতা করেছিলেন কারা? হিন্দু সমাজের নেতারা। আজকে হিন্দু সমাজ তার জন্য দায়ী আমি বলছি না, এটা বলে লোকে সাম্প্রদায়িক হবে মনে করে বলে না। গ্রন্থ সমূহ, প্রবন্ধ, বাংলাদেশ জাতীয় অবস্থার চলচ্চিত্র 1983, সত্য, সাদ্দাম হোসেন ও সাজের দৌলা 2007, আমি তুমি সে 2008, সাইলেন্স অন ক্রাইম অফ পাওয়ার 2009, আহমদ সফা সঞ্জীবনী 2010, স্বাধীনতা ব্যবসায় 2011, ফ্রয়েড পড়ার ভূমিকা 2005, বেহাত বিপ্লব 1971, 2007, আহমদ সফার স্বদেশ, আদম বোমা, গরিবের রবীন্দ্রনাথ, রক্ত আর খুন, গাফফার খানের আত্মজীবনী, সক্রাতেসের তিন বাগরা, বাংলাদেশের গণতন্ত্রায়নের সমস্যা ও সম্ভাবনা, কবিতা এক আকাশের স্বপ্ন 1981। কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে মহান ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই গুণী মানুষটির দীর্ঘায়ু কামনা করার মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।